মালদায় গঙ্গা ভাঙন রুখতে কোনো উদ্যোগ নিচ্ছে না কেন্দ্র। এই অভিযোগে সোমবার মুর্শিদাবাদে ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের অফিস প্রতীকী ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূলের মন্ত্রী বিধায়করা। আর পরদিনই মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরতলা গ্রামে গঙ্গার পাড় ভাঙতে শুরু করেছে। প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙন, নদী গর্ভে তলিয়ে যাচ্ছে চাষের জমি, গাছপালা যেন জনপদকে গিলে খেতে আসছে নদী। আমরা তো আতঙ্কে আছি, বাঁধের এই পারে পাশে ঘর মানে গঙ্গায় পড়ে গেল, আমরা তারপরে আছি, আমাদের ঘুম হচ্ছে না, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, নেতামন্ত্রী এসেও কোনো কথা বলছে না, দেখছে না, কোনো কাজ করছে না, ভোগা দিয়ে ওই বস্তার কাজ হচ্ছে। মানিকচকে গঙ্গা ভাঙন নতুন ঘটনা নয়, গত কয়েক বছর ধরেই তা চলছে। ভাঙন রোধে কেন্দ্রের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সোমবার মুর্শিদাবাদে ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের অফিস ঘেরাও করে তৃণমূল। সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে রাজ্য সরকার তার একটা ব্যবস্থা করছে, আমাদের জন্য কেন্দ্রীয় সরকারের দরকার আছে, কেন্দ্রীয় সরকার সহযোগিতার দরকার আছে। এটা কালকে আমরা বলে এসেছি, 21 তারিখের মধ্যে, এই 1 নভেম্বরের মধ্যে একটা ফিডব্যাক দিতে হবে আমাদেরকে। কেন্দ্রীয় সরকার টাকা দিলে বালির বস্তা ফেলে সেখানে মানুষের টাকাটাকে নষ্ট করব, এইটা বারে বারে চলতে পারে না। জনসাধারণ সমস্তটাই জানে যে কন্ট্রাক্টরদের সঙ্গে ইল্লিগাল যারা এই ভাঙন রোধের কাজ করে তাদের সঙ্গে তৃণমূলের নেতারাই যুক্ত আছে, এখানে কোনো বিজেপির ভূমিকা নেই বা কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই। इसबार क्या परमानेंट सॉल्यूशन होगा? हाँ, परमानेंट सॉल्यूशन क्या हो सकता है उसके लिए, फर्दर इरोजन नहीं हो उसके लिए एक फार्मूलेट किया जाएगा लॉन्ग टर्म सॉल्यूशन, तो वो उसका टेक्निकल स्टडी करने के बाद ही पता चलेगा। कब तक ये कमेटी काम के लिए आगे जाएगी? हाँ, ऑलरेडी 2 बार मीटिंग हो गई। রাজনীতির দড়ি টানাটানি হোক বা প্রশাসনের লাল ফিতের বাঁধন, এসব ছাড়িয়ে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে কবে সেদিকেই তাকিয়ে অসহায় মানুষগুলো। করুণাময় সিংহ, এবিপি আনন্দ, মালদা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চাই না, বাংলা খবর চাই। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।